বলতে চাই, আপনিই তো সমস্যা। একটা সুষ্ঠু নির্বাচনের আপনিই সমস্যা। আমরা 10 দফা দিয়েছি, এক দফায় বলেছি, আপনি পদত্যাগ করেন। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, বাংলাদেশের সবাই সে নির্বাচনে আসবে। আপনি থাকলে কুকুর ছাড়া আর কেউ নির্বাচন। সুতরাং আমরা 14 সালে কুকুর দেখেছি, আর 18 সালে দেখেছি আগের দিনের ভোট রাত্রেই শেষ করে ফেলে। আবার এই 23 সালে এইসব কুমিরের মায়াকান্না চলবে না, আপনাকে ক্ষমতা হস্তান্তর করবে, তখনই আমরা নির্বাচনে যাব। তাছাড়া বিএনপির একটা কর্মীও নির্বাচনে যাবে না, শেষ রক্ত দিয়ে সে নির্বাচনের প্রতি হতে পারে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশের একটি বিএনপির লোক থাকলেও সে আন্দোলন গড়ে তুলবে। বিএনপি আজকে তৃণমূলের দল, বিএনপি আজকে মানুষের দল, তৃণমূল বিএনপি আজকে মানুষের সুখ দুঃখের কথা বলে মানুষের কাছে আছে, জীবিত আছে। ধামকি দিয়ে কোনো লাভ নাই, ক্রোক করার নোটিশ দিয়েও লাভ নাই। সুতরাং আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করব, প্রতিহত করব।